আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত আজকে সংবাদে শুরুতে জানিয়ে দিব রাশিয়ান সৈন্যরা দোনেৎস্ক অঞ্চলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টাকে ফোকাস করে জাপুরিজে এনপিপি এর নিরস্ত্রীকরণ ইউক্রেনীয় এবং আন্তর্জাতিক প্রচেষ্টা লক্ষ্য রাশিয়ানদের ওপর ইইউ ভিসা নিষেধাজ্ঞা হাস্যকর ইউক্রেন জাপুরিজে পারমাণবিক সন্ত্রাস করছে ইউরোপকে ইউক্রেনের বিরুদ্ধে রুখে দিতে গ্যাস অস্ত্র দিচ্ছে রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত শত্রুরা দোনেস্ক অঞ্চলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং খার্কিপ অঞ্চল এর দখলকৃত অঞ্চলগুলি ধরে রাখার প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করে চলেছে রাশিয়ান সৈন্যরা আক্রমণাত্মক পুনরায় শুরু করার জন্য অনুকূল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে এবং ইউক্রেনের সামরিক ও বেসামরিক বস্তুর ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে প্রাসঙ্গিক বিবৃতি ফেসবুকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ দ্বারা তৈরি করা হয়েছিল একটি ইউক্রেন ফর্মের সংবাদদাতা এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে ভলিন এবং পলিসিয়ার দিক নির্দেশে পরিস্থিতি অপরি ছিল বেলারুশিয়ান বাহিনী ব্রেস্ট অঞ্চল এবং গোমেল অঞ্চলে বেলারুশিয়ান ইউক্রেনীয় সীমান্তে সুরক্ষা জোরদার করে চলেছে বেলারুশের অঞ্চল এবং আকাশ সীমা থেকে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার হুমকি অব্যাহত রয়েছে সিবারোস্কির দিক থেকে রাশিয়ান সৈন্যরা ব্রায়ানস্কো অঞ্চল এবং কুরস্কো অঞ্চলের সীমান্ত এলাকায় পৃথক সামরিক ইউনিটগুলি চালিয়ে যাচ্ছে শত্রুরা চেনিহিপ অঞ্চলের পুষ্কারি খ্রিনিপকা এবং সেনকিপকা এবং সুমি অঞ্চলের সুখডিল নোভাসলোভেদা এবং নোভাসিলিপকাতে গুলি চালানোর জন্য মর্টার এবং কামান ব্যবহার করেছিল রাশিয়ান হানাদাররা খার্কিপ অঞ্চলে দখলকৃত সীমান্ত এবং লজিস্টিক রুটের নিয়ন্ত্রণ হারানো রোধ করতে শত্রুতা চালাচ্ছে শত্রু ইউক্রেনীয় বাহিনীর প্রতিরক্ষায় দুর্বল স্থান খুঁজে বের করার এবং কৌশলগত অবস্থান উন্নত করার চেষ্টা করছে খার্কিপের দিকে রাশিয়ান দখলদাররা উডি রুস্কি টাইস্কি চেরকাসি টাইস্কি পাইটোমোনিক ফোলকি প্রকোটি স্টারি সালটিপ এবং বিভিন্ন অঞ্চলে আর্টিলারি ব্যবহার করে হামলা চালাচ্ছে স্লোভিয়ানস্কের দিকে রাশিয়ান সৈন্যরা ডলিনা ক্রাসপোলিয়া এবং ডিব্রিভনের কাছে সামরিক ও বেসামরিক বস্তুগুলিতে গুলি চালানোর জন্য ট্যাঙ্ক কামান এবং একাধিক রকেট লঞ্চার সিস্টেম ব্যবহার করছে এদিকে জানিয়ে দিব জাপুরিঝে এনপিপি এর নিরস্ত্রীকরণ ইউক্রেনীয় এবং আন্তর্জাতিক প্রচেষ্টার লক্ষ্য জাপুরিঝে এনপিপির নিরস্ত্রীকরণ ইউক্রেনীয় এবং আন্তর্জাতিক প্রচেষ্টার লক্ষ্য বলে ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি ভ্লদিমি জেলেন্স্কি তার রাতের ভিডিও ভাষণে এই কথা বলেন তিনি আজ আমাদের দেশে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে যেমনটা হওয়া উচিত সবকিছু সত্ত্বেও ছয় মাসের বেশি পূর্ণমাত্রায় যুদ্ধ দখলদারদের দ্বারা সৃষ্ট অসামান্য ধ্বংসযোগ্য তবে ইউক্রেনীয় শিশুদের শিক্ষা অব্যাহত রয়েছে এটি বিভিন্ন বিন্যাসে পরিচালিত হয় তবুও পদ্ধতিগতভাবে এবং পেশাদারভাবে সর্বোত্তম এবং আমি আমাদের সমস্ত শিক্ষাবিদদের কাছে কৃতজ্ঞ যারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং শিশুদের প্রতি তাদের মনোযোগ দিয়ে গ্যারান্টি দিচ্ছেন এবং সমস্ত তরুণ ইউক্রেনীয়দের শিক্ষিত হওয়ার এবং একটি শালীন আধুনিক জীবন স্থাপন করার সুযোগ রয়েছে তিন লক্ষ এরও বেশি গ্রেডার প্রায় চার মিলিয়ন ছাত্র এই বছরের একই সেপ্টেম্বরে স্কেল করেছে সুতরাং অন্যান্য অনেক সিদ্ধান্তের পাশাপাশি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপসংহার আজ করা যেতে পারে আমাদের রাষ্ট্রের স্থিতি স্থাপকতা সম্পর্কে আমাদের সমাজের শক্তি সম্পর্কে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যকর আমাদের রাজ্য এবং স্থানীয় সম্প্রদায়গুলি সেই সমস্ত অঞ্চলে শিক্ষার পুনরুদ্ধার নিশ্চিত করে যেখানে দখলের সময় স্কুলগুলি ধ্বংস হয়েছিল আজ আমি কিএ অঞ্চলের ইরপিনে ছিলাম এমন পুনরুদ্ধার করা স্কুলের কাজে শুরু দেখেছি সেখানে এক জন শিক্ষার্থী তাদের শিক্ষা গ্রহণ করবে বাচ্চারা রীতিমতো প্রথম শ্রেণীতে গেল তাদের অধ্যয়ন শুরু করতে দেখে এবং এটি পরিস্থিতি দেখে যা ঘটল তাদের আমি খুশি হয়েছিলাম একটি ভালো আরামদায়ক মানবিক উষ্ণ স্কুল এবং এটি আমাদের সমগ্র ভূখণ্ডে একই রকম হবে যেখান থেকে আমরা অবশ্যই আক্রমণকারীদের বিতাড়িত করব বলেছে রাষ্ট্রপতি ভ্লোদিমির চ্যালেঞ্জটি তারা যায় ধ্বংস করুক না কেন আমরা সবকিছু পুনরুদ্ধার করব এবং আমরা পুনর্নির্মাণ করব। এদিকে জানিয়ে দিব রাশিয়ানদের ওপর ইইউ ভিসা নিষেধাজ্ঞা হাস্যকর বলেছে ক্রেমলিন ক্রেমলিন বৃহস্পতিবার বলেছে যে রাশিয়ান পর্যটকদের জন্য সরলিখিত ভিসা ব্যবস্থা বাতিল করা ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত হাস্যকর এবং রাশিয়ান নাগরিকদের জন্য খারাপ খবর সাংবাদিকদের সাথে একটি কনফারেন্স কলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকো বলেছেন যে রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া জানাবে তার বিকল্পগুলি অধ্যয়ন করছে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার একটি চুক্তি বাতিল করতে সম্মত হয়েছেন যা রাশিয়ানদের ২৬ সদস্য সেনসেন জোনে ভিসার জন্য আবেদন করতে দেয় কিছু বাল্টিক এবং নর্ডিক সদস্য রাশিয়ার নাগরিকদের জন্য পর্যটন ভিসা সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্য চাপ দিচ্ছিল প্রেসকো বৃহস্পতিবার বলেছেন যে এটি রাশিয়ানদের জন্য খারাপ কারণ এটি আরও বেশি সময় নেবে এবং ভিসা পেতে আরও কঠিন হবে এটি চলমান সিরিজের অযৌক্তিকতার আরও একটি হাস্যকর সিদ্ধান্ত প্রেসকোপ ইঙ্গিত দিয়েছিলেন যে রাশিয়া প্রতিশোধ নিতে পারে এই বলে যে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত ইউরোপীয়দের জন্য পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে এবং মস্কো এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যে তার স্বার্থের জন্য সবচেয়ে উপযুক্ত এদিকে জানিয়ে দিব সের্গেই সৈগু বলেছেন ইউক্রেন জাপুরিঝিয়ায় পারমাণবিক সন্ত্রাস করছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগে সৈগু শুক্রবার বলেছেন যে জাপুরি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের গোলাবর্ষণ ইউরোপে একটি পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি বাড়িয়ে তুলেছে পারমাণবিক সন্ত্রাস হিসেবে অভিযুক্ত করেছেন এবং কিপ ও পশ্চিমাদের দাবি প্রত্যাখ্যান করেছে যে রাশিয়া ইউরোপে বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভারী অস্ত্র মোতায়েন করেছে যা দক্ষিণ ইউক্রেনে অবস্থিত এবং মার্চ মাস থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে আমাদের কাছে পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভুখন্ডে বা আশেপাশের এলাকায় ভারী অস্ত্র নেই আমি আশা করি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA মিশন এই বিষয়ে নিশ্চিত হবে সৈকুপ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত মন্তব্যে এই কথা বলেছেন একটি IAEA মিশন বৃহস্পতিবার প্লান্টে পৌঁছেছে অপারেশন পরিদর্শন করতে এবং কোনো ক্ষতির মূল্যায়ন করতে কিইএফ এবং মস্কো উভয়ই একে অপরকে এই স্থাপনায় হামলার জন্য অভিযুক্ত করেছে বার্তা সংস্থা রাইটারস যুদ্ধক্ষেত্রের প্রতিবেদন যাচাই করতে পারেনি সঠিক পরিমাণে শুক্রবার মস্কোর জেটকে দ্বিগুণ করে দেন এবং চেরনোবিল স্টাইলের পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কার মধ্যে সাইটে বৃদ্ধির দায়ভার বহন করবে শৈগু বলেন সত্যিকারের হুমকি তৈরি করছে এবং প্লান্টে আক্রমণ করার জন্য পশ্চিমা সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করছে তিনি বলেন ইউক্রেন গত ছয় সপ্তাহে একশো বিশটি আর্টিলারি সেল নিক্ষেপ করেছে এবং ষোলোটি কামিকাজে ড্রোন হামলা চালিয়েছে একটি পারমাণবিক সন্ত্রাসবাদ থেকে কিছু কম নয় শৈগু যোগ করে এই কথা বলেছেন কারণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নকে এই ধরনের বেপরোয়া পদক্ষেপকে উৎসাহিত করার জন্য অভিযুক্ত করেছেন কিএ গোলাগুলির জন্য মস্কোকে দায়ী করে এবং তার বাহিনীকে রক্ষা করার জন্য সুবিধাটি ব্যবহার করার অভিযোগ তোলে মস্কো একটি অভিযোগ অস্বীকার করে রাশিয়ান কর্মকর্তারা এই সপ্তাহের শুরুতে বলেছিলেন যে সুবিধাটি বিকেরণের মাত্রা স্বাভাবিক করেছে ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলিতে রাশিয়ান রাষ্ট্রদূত শুক্রবার বলেছেন যে এই সপ্তাহের মিশন শেষ হওয়ার পরে আইএইএ এর দুই কর্মকর্তারা স্থায়ী ভিত্তিতে প্লান্টে থাকবেন এদিকে জানিয়ে দিব ইউরোপকে ইউক্রেনের বিরুদ্ধে রুখে দিতে গ্যাস অস্ত্র দিচ্ছে রাশিয়া রাশিয়া ইউক্রেনের প্রতি সমর্থন কমানোর চেষ্টা করার জন্য ইউরোপীয় তেল ও গ্যাস বাজারে তার আধিপত্য ব্যবহার করছে এটি ইউ গ্যাস জন্য জন্য শীতের আগে সেই রাশিয়া একত্রিশ আগস্ট থেকে তিনি সেপ্টেম্বর পর্যন্ত জার্মানির নর্থ ইস্টম অন পাইপলাইন বন্ধ করে দিয়েছে দৃশ্যত রক্ষণাবেক্ষণের জন্য তবে সম্ভবত নিষেধাজ্ঞার ত্রাণ নিয়ে ব্রাজিলসের কাছ থেকে ছাড় দেওয়ার চেষ্টা হিসেবে এদিকে যুক্তরাজ্যের কোষাকারের চ্যান্সেলর নাদিম জাহা ওই একত্রিশে আগস্ট মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেনের সাথে দেখা করার কথা ছিল এবং এই সংকট মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রকে শক্তি রপ্তানি বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল ইউরোপীয় গ্যাসের দাম বেড়ে যাওয়ায় রাশিয়া তার ইউরোপীয় পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাঠানোর পরিবর্তে পুড়িয়ে দিয়েছে উদাহরণস্বরূপ ফিনিশ সীমান্তের কাছে একটি গ্যাস প্লান্ট সাতাশে আগস্ট থেকে প্রতিদিন আনুমানিক দশ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের গ্যাস পড়াচ্ছে এই গ্যাস পড়ানো ইউরোপের দৈহিক চাহিদা শূন্য দশমিক পাঁচ শতাংশ এর সমান এটি খুব বেশি শোনাতে পারে না তবে ব্যাপক গ্যাসের ঘাটতি সহ একটি বিশ্বে ইউরোপের সরবরাহ বন্ধ করা সংকটে অবদান রাখে রাশিয়া এর আগে দুই হাজার বাইশ সালের জুন মাসে নর্থ মাধ্যমে গ্যাসের প্রবাহ ধারণ বিশ শতাংশ থেকে কমিয়ে দিয়েছিল রাষ্ট্রীয় মালিকানাধীন শক্তি গ্যাস প্রম দাবি করেছে যে এটি ক্রুটিপূর্ণ বা অন উপস্থিতি সরঞ্জামের কারণে হয়েছে ইউরোপীয় ইউনিয়নে গ্যাস সরবরাহে রাশিয়ার আধিপত্য তার সবচেয়ে বড় অর্থনৈতিক অস্ত্র এবং আশঙ্কা রয়েছে যে এটি গ্যাসের ট্যাবগুলি সম্পূর্ণরূপে বন্ধ করার সিদ্ধান্ত নেবে 30 আগস্ট গ্যাসপ্রম ফ্রান্সের গ্যাস বন্ধ করার সময় একটি চুক্তির সমস্যা উদ্ভূত করেছিল এবং 2022 সালের এপ্রিলে পোল্যান্ড এবং বুলগেরিয়ার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল। রাশিয়া দাবি করেছে যে সমস্ত গ্যাস পেমেন্ট রুবলে করা হবে। যদিও এটি চুক্তি লঙ্ঘন করে এবং এটি গ্যাস সরবরাহ বন্ধ করার জন্য ন্যায্যতা হিসেবে ব্যবহার করা হয়েছে, এদিকে ইউরোপীয় ইউনিয়নের রাজ্যগুলি এবং চুক্তিরাচ্চো শীতের জন্য শক্তি সরবরাহ খুঁজতে এবং রাশিয়ার উপর নির্ভরতা থেকে দূরে সরে যাওয়ার জন্য ছাকুনি দিচ্ছে। ইউরোপীয় রাজ্যগুলি আসন্ন শীতের জন্য তাদের স্টোরের সুবিধাগুলি পূরণ করতে মরিয়া হয়ে উঠেছে জার্মানি তাদের চল্লিশ শতাংশ ক্ষমতার লক্ষ্য পূরণ করেছে বলে মনে হচ্ছে তবে অন্যান্য ইউরোপীয় রাজ্যগুলি প্রয়োজনীয় স্টোরেজ খুঁজে পাবে কিনা তা স্পষ্ট নয় দেশগুলি বিভিন্ন সমাধান খুঁজছে বলগিরিয়া বলেছে যে তারা রাশিয়ার সাথে একটি গ্যাস চুক্তি পুনরায় আলোচনা করবে এবং হাঙ্গেরি রাশিয়ার সাথে আলোচনা শুরু করেছে রক্ষণশীল নেতৃত্বের প্রার্থী লিস্ট্রাস বলেছে যে তিনি যদি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন তবে যুক্তরাজ্য উত্তর সাগরে আরো তেলের জন্য ড্রিল করবে এটা সম্ভব যে যদি শীত হয় ইউরোপে পুরনো বিভাজন ফিরে আসবে এবং শক্তি সরবরাহ নিয়ে জাতীয় লড়াই জোট এবং ইউ ভেঙে যেতে পারে ইতিমধ্যে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলি কাজ করছে তবে তারা কেউ কেউ আশা করেছিলেন যে তার চেয়ে বেশি সময় লাগবে রাশিয়ার অর্থনীতি কয়েক সপ্তাহের মধ্যে ভেঙে পড়বে এই ধারণাটি ছিল অবাস্তব রাশিয়ার অর্থনীতি দিন ধরে সম্পদ আহরণ এবং রপ্তানির উপর ভিত্তি করে দুই হাজার বিশ সালে বিশ্বব্যাংকের মতে এটি রাশিয়ার জিডিপি ছেচল্লিশ শতাংশ তৈরি করে এই পরিসংখ্যানের প্রায় অর্ধেক তেল ও গ্যাসের জন্য দায়ী

যাতে তারা তার পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ হয় সংস্কৃতি আদর্শ এবং মূল্যবোধের প্রচারের মাধ্যমে যাই হোক না কেন নরম শক্তি বলা হয়ে থাকে একটি রাষ্ট্র অন্যদেরকে তার পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ হতে রাজি করাতে পারে রাশিয়া সোভিয়েত পরবর্তী অঞ্চলে বিভিন্ন স্তরের সাফল্যের জন্য এই নরম শক্তি কৌশলগুলি বাস্তবায়নের চেষ্টা করেছিল শেষ পর্যন্ত যাই হোক অন্যদের একটি প্রধান শক্তি হিসেবে রাশিয়ান মর্যাদা উপলব্ধি করার প্রয়োজনীয়তা সাংস্কৃতিক মূল্যবোধের প্রচারের দ্বারা নয় বরং শক্তি ব্যবহারের ক্ষমতা থাকার দ্বারা সিমেন্ট করা হয় ফলস্বরূপ রাশিয়া 2008 সালে জর্জিয়ার মতো সামরিক অনুপ্রবেশ বা অর্থনৈতিক চাপের ওপর নির্ভর করে বিভিন্ন সময়ে এটি অর্থনৈতিক অস্ত্র ব্যবহার করেছে যেমন মলডোভান ওয়াইন বা জর্জিয়া থেকে বিখ্যাত বোরসমি জল নিষিদ্ধ করা উভয় দুই সালে এই রাজ্যগুলিকে আরও রুশপন্থী লাইন অনুসরণ করতে প্রলুব্ধ করতে পারে যাই হোক এটি গ্যাস বা সবসময় ই ইউ এর প্রতিবেশীদের বিরুদ্ধে রাশিয়ার প্রধান অর্থনৈতিক অস্ত্র ছিল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন